সাত এবং স্বপ্ন যদি হয় নরমালে সন্তান প্রসবের তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। লাখো সিজারের ভিড়ে আপনি যদি চান আপনার সন্তানটিকে নরমালে এই পৃথিবীর আলো দেখাতে, তাহলে আপনাকে আগে থেকেই কিছু প্রস্তুতি নিতে হবে, যেন আপনি মানসিকভাবে ও শারীরিকভাবে সন্তান নরমালে প্রসব দানের জন্য প্রস্তুত হতে পারেন। অপরপক্ষে আপনার সন্তানটিও যেন সহজভাবে বেরিয়ে আসতে পারে সে প্রস্তুতি সেও নিয়ে রাখতে পারে। তো যারা নর্মালে ডেলিভারি চাইছেন তাদের জন্য আজকে এমন দুটি জাদুকরি ফল সম্পর্কে বলবো যে ফল দুটো খেলে খুব সহজে নর্মালে ডেলিভারি হয়ে যায়। আর এই ফল দুটি কখন ও কোন নিয়মে খেতে হবে তা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নর্মাল ডেলিভারিতে সাহায্য করতে পারে এমন কিছু পদ্ধতি, প্রসব বেদনা কীভাবে উঠছে, প্রসব বেদনা চেনার উপায়, প্রসব বেদনা কম করার উপায়, এ সম্পর্কিত অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখতে আগ্রহী তারা চ্যানেলটি একটু ভিজিট করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন এবারে সেই জাদুকরি দুটি ফল সম্পর্কে আলোচনা করি। প্রথম যে ফলটি সম্পর্কে বলবো সেটি আমরা সকলেই কম বেশি চিনি, সেটি হচ্ছে খেজুর। খেজুর দামে কিছুটা বেশি হলেও খুবই সহজলভ্য একটি ফল আমাদের দেশে, আর এই ফলটি গর্ভবতী মায়েদের নানাভাবে সাহায্য করে থাকে। এটি একটি বহু পুরনো টোটকা। বলা হয় যেসব মায়েরা সন্তান প্রসব করবেন অথবা গর্ভবতী, তারা যদি নিয়মিত খেজুর খেতে পারেন তাদের প্রসবকালে কষ্ট অথবা প্রসব বেদনা অপেক্ষাকৃতভাবে কম হয়। গর্ভবতী মায়েদের ওপরে করা একটি গবেষণা থেকে দেখা গেছে ডেলিভারির এক মাস আগে থেকে যারা টানা খেজুর খেয়েছেন তাদের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা কোনো ওষুধ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে উঠেছে, পাশাপাশি সন্তানও তাড়াতাড়ি জন্ম নিয়ে নিয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত সন্তান জন্মের পীড়া ও কষ্ট অনুভব করতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এই ফলটি কিভাবে খাবেন। আপনি যখন এই ভিডিওটি দেখা শুরু করছেন তখনই এই ফলটি খাওয়া শুরু করে দিন। অর্থাৎ যেদিন আপনি গর্ভধারণ নিশ্চিত করেছেন সেদিন থেকেই যদি খেতে পারেন সবচেয়ে বেশি উপকার পাবেন। খেজুর আপনার পেলভিক মাসেলগুলোকে শক্তিশালী করে। সন্তানকে বের করে আনার জন্য আপনার যে শক্তির প্রয়োজন আপনাকে সেই শক্তি প্রদান করে, শিশুকেও বলিষ্ঠ ও শক্তপোক্ত করে। খেজুর এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই গর্ভস্থকালীন যে সমস্ত মায়েরা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন তা দূর করতে খেজুর খুবই কার্যকরী। খেজুর খেলে যখন মায়ের রক্ত স্বল্পতা দূর হবে মায়ের দুর্বলতাও দূর হবে। অপরপক্ষে রুগ্ন শিশু জন্ম হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, রক্ত স্বল্পতাও থাকবে না, তাই নর্মাল ডেলিভারিতে কোনো রকম কোনো সমস্যা আসার কোনো সম্ভাবনাই নেই। আপনি যেদিন থেকে খেজুর খাওয়া শুরু করেন দৈনিক তিনটি করে খেজুর খাবেন। খেজুরগুলো খুব ভালোভাবে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেও খেতে পারেন। এছাড়াও স্ন্যাক্স হিসেবে খেজুর খেতে পারেন। অর্থাৎ আপনি জাঙ্ক ফুড না খেয়ে যদি খেজুর খান তাহলে আপনার পুষ্টির চাহিদাও পূরণ হবে। যারা গর্ভধারণের প্রথম দিক থেকে খেজুর খাননি তারা অন্তত পক্ষে সপ্তম মাস থেকে তিনটি করে খেজুর খান, আর নবম মাসে এলে প্রতিদিন ছ থেকে সাতটি খেজুর খাওয়া শুরু করে দিন। যেদিন থেকে আপনার নবম মাসের প্রথম দিন পড়বে সেদিন থেকে পরিমাণ তিনটি থেকে ছয়টি বা সাতটি করে দিন। দেখবেন ডেলিভারির সময় আপনার কোনো রকম সমস্যা হবে না। তবে যে সমস্ত মায়ের পূর্বে থেকেই কোনো রকমের শারীরিক সমস্যা আছে, বাচ্চা ব্রিজ পজিশনে আছে বা উল্টে আছে, মায়ের প্রেশার বা ডায়াবেটিসের মতো সমস্যা আছে, চিকিৎসক নর্মাল ডেলিভারিতে না করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে এই থিওরিটি তেমন একটি কার্যকর নয়। অপরপক্ষে যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে তারা খেজুর খেতে পারবেন না, বা যদি খেতেও চান তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কতটুকু খাবেন তা আগে থেকেই নির্ধারণ করতে হবে। এবারে বলছি সহজলভ্য আরও একটি ফলের কথা। এই ফলটিও নর্মাল ডেলিভারিতে দারুণভাবে সাহায্য করে থাকে, আর এটি হচ্ছে কলা। কলা সহজলভ্য একটি ফল এবং দামেও সস্তা। গর্ভবতী নারীরা এই ফলটি অনায়াসেই খেতে পারেন। কলার মধ্যে উদ্ভিজ্জ হায়ালিউরোনিক নামক এক ধরনের অ্যাসিড পাওয়া যায়। আবার প্রাকৃতিক চিনির উৎস হলো এই কলা। হবু মায়ের শরীরে গ্লুকোজ ও ফ্রুক্টোজের চাহিদা মেটাতে নিয়মিত খেতে পারেন কলা। কলায় যে শুধু উচ্চমাত্রায় পটাশিয়াম আছে তা নয়, এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি ও ভিটামিন সিও রয়েছে। প্রসবের সময় যত এগিয়ে আসে হবু মায়েদের মধ্যে প্রি অ্যাক্লামশিয়া হওয়ার ঝুঁকি তত বেশি বেড়ে যায়, যার ফলে অনেক সময়ের আগেই শিশুর জন্ম দিতে হয়। সেক্ষেত্রে সিজার ছাড়া কোনো অপশনই থাকে না। কলা এই সমস্যাগুলোকে এড়াতে সাহায্য করে থাকে। এছাড়াও কলায় উপস্থিত ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম প্রি অ্যাক্লামশিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
মায়ের শরীরে শক্তি প্রদান করে। একজন গর্ভবতী নারী দৈনিক মাঝারি সাইজের দুটি কলা অথবা বড় সাইজের একটি কলা খেতে পারেন। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনি কলা খেতে পারেন, কারণ কলার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা ডায়েট চার্ট অনুযায়ী কলা খাবেন। তো ভিউয়ার্স, এই ছিল গর্ভবতী মায়েদের জন্য সাহায্যকারী দুটি ফল যা নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। এখন থেকেই শুরু করে দিন, উপকার অবশ্যই পাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।